রাত পোহালেই প্রজাতন্ত্র দিবস, সারা দেশ জুড়ে পালিত হবে নানা ধরনের অনুষ্ঠান, পতাকা উত্তোলন, নাচ গান সহ অন্যান্য অনুষ্ঠান। আর ঠিক একদিন আগেই চলছে নাকা চেকিং। এই দিনগুলিকে নাশকতামূলক কাজকর্মের জন্য বেছে নেয় সন্ত্রাসবাদীরা। নাশকতা রুখতে গাজল থানার পুলিশ মঙ্গলবার বিকেলে গাজলের বিভিন্ন এলাকায় চেকিং চালায়, নাকা চেকিং করে এবং গাড়িতে থাকা লোকজনের সঙ্গে জিজ্ঞাসাবাদ করে তারা কোথায় যাচ্ছে। গাজলের 512 নম্বর জাতীয় সড়ক, 12 নম্বর জাতীয় সড়ক ও 81 নম্বর জাতীয় সড়ক, তিনটি জাতীয় সড়ক দিয়ে ছোটোখাটো যেসব গাড়িগুলি যাচ্ছে সেগুলোকে চেকিং করা হচ্ছে। কোথাও যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সজাগ থাকছে গাজল থানার পুলিশ। নেওয়া হচ্ছে একাধিক কর্মসূচি, যার মধ্যে অন্যতম একটি হচ্ছে নাকা চেকিং। ভৌগোলিক অবস্থানের জেরে গাজলের গুরুত্বপূর্ণ সীমানাগুলিতে নজর রাখছে পুলিশ। তিনটি জাতীয় সড়ক রয়েছে, এই সড়ক দিয়ে যাতে কোনো সন্ত্রাসবাদীরা কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটায় তার জন্য চলছে কড়া নিরাপত্তা। গাজল পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মঙ্গলবার বিকেল থেকেই বিভিন্ন জাতীয় সড়কগুলিতে চলছে নাকা চেকিং, গাড়ির পিছনে ডিক্কিগুলো চেকিং করা হচ্ছে। নাকা চেকিংয়ে উপস্থিত ছিলেন গাজল থানার আইসি রণবীর কুমার বাগ, এএসআই শুভেন্দু বিকাশপতি, এএসআই কানাই বসাক সহ অন্য অন্য আধিকারিকরা এবং সেবিক ভলেন্টিয়াররা।